হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি ফিস চিজ পপস রেসিপি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আমরা ঝটপট করে ভিডিওটা দেখে নিই। বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা বাচ্চাদেরকে এই রেসিপিটা যদি তোমরা সার্ভ করে দাও তাহলে কিন্তু তাদের মন একদম খুশি হয়ে যাবে। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ, নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি, কাটা ছাড়িয়ে রেখেছি আমি। আর এখানে আমি একটু আলু সিদ্ধ আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি। এখানে একটু কর্নফ্লাওয়ার আর জল দিয়ে আমি একটু স্ল্যারি তৈরি করে রেখেছি। কতটা কী দিয়েছি আমি তোমাদের পরিমাপগুলো বলে দেবো ডিসক্রিপশন বক্সে। কাঁচা লঙ্কা কুচো নিয়ে নিয়েছি গার্নিশিংয়ের জন্য। আর এখানে আদা পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিয়েছি। আর চিজ কিউবস নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে, এটা আমি মাছের পুরের ভেতরে দেবো। আর এখানে ব্রেড ক্রাম্বস আমার রাখা আছে। তো চলো রান্নাটা আমরা শুরু করি। তো একটা গরম কড়াইতে আমি প্রথমে একটু তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুনের বাটাটা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি মাছের পুরটা তৈরি করে নেব। তো আদা পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি মাছের পুরটা কিন্তু অ্যাড করে দেবো, যেটা আমি সেদ্ধ করে পাশে সরিয়ে রেখেছিলাম। তো ভেটকি মাছটা আমি দিয়ে দিয়েছি। আমি এখানে ভেটকি মাছ নিয়েছি, তোমরা চাইলে ভোলা মাছ দিয়েও এটা করতে পারো বা যে কোনো মাছ দিয়ে, খেতে কিন্তু খুবই ভালো হবে। তো এটা আমার হয়ে গেলে এর মধ্যে আমি একটু পরিমাণ মতন লবণ, একটু লঙ্কা গুঁড়ো, একটু হালকা গোলমরিচ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এখন মাছটাকে আমি ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাছটা আমার পুরটা রেডি হয়ে গেলে এর মধ্যে আলু সিদ্ধ করে রাখাটাও আমি দিয়ে দিচ্ছি, একটু ধনে পাতাটাও আমি অ্যাড করে দিলাম একবারে। তো এবার পুরটা আমার মোটামুটি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেলে এবার আমি আমার অ্যাসেম্বলিংগুলো স্টার্ট করব। তো দেখ, এখানে আমি অল্প একটু পরিমাণে হাতে নিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি পুরটাকে। তো এর ভেতরে আমি যে চিজ কিউবসগুলো করে রেখেছিলাম সেটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও, ঠিক তোমরা এইভাবেই বাড়িতে তৈরি করবে, খুব সহজে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চিজ কিউবসটা দিয়ে আবার পুরটাকে আমি বন্ধ করে ভালো করে গোল করে নিচ্ছি। এবার আমি যে স্ল্যারিটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর জল দিয়ে, সেটার মধ্যে একবার জাস্ট চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা ফিস পপসগুলো রেডি করে নেব। তোমরা দেখে নাও, আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। খুবই সহজ, তোমরা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে এটা। ঠিক সেমভাবে চিজ কিউবসটা ভরে আমি কর্নফ্লাওয়ারের স্লাইডের মধ্যে একবার জাস্ট চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে অ্যাড করে দেবো। এটা কিন্তু আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বস, তোমরা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারো। তো সবকটা ফিশ পপস আমার এখন রেডি হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি ভালো করে, কারণ এটা আমি একটু ডুবো তেলে ফ্রাই করব। তো সাদা তেল আমি অ্যাড করে দিয়ে এখন আমি এক একটা করে ফিশ পপস ছেড়ে দিচ্ছি এর মধ্যে। স্টিমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, নচেত বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি হয়ে এসছে। তো আমি সবকটা এইভাবে ফিশ পপস হয়ে গেলে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ছেঁকে আমি একটা টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি। তোমরা বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে ফিডব্যাকটা জানিও কীরকম লাগলো তোমাদের। আমি অন্য কোনো দিন অন্য কোনো সময় এরকমই একটা মুখরোচক রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। তো আজকের মতন এখানেই।